আমন্ত্রণ সন্ধ্যা ছয়টা নিউজে আপনাদের সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনায় আজও তিনজনের মৃত্যু, শনাক্ত 233। নিত্যপণ্যের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। ফেসবুকে স্ট্যাটাস নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত 3। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত 24 ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে 29,111 জনে দাঁড়িয়েছে। একই সময় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে 233 জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 19,49,486 জনে। রমজান মাস আসছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি হতে পারে। এজন্য সয়াবিন তেল সহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির সিন্ডিকেট ভেঙে দিতে হবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ রবিবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করেন। গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর সহ 3 জন নিহত হয়েছেন। আজ রবিবার সকালে উপজেলার নম্মানিয়া ইউনিয়নের দক্ষিণ গাঁও এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একজন নারীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সকালে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাইম, ফারুক ও রবিন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নরসিংদীর মনোহরিদি উপজেলা হাসপাতালে নেওয়া হলে নাইম ও ফারুককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পদক্ষেপের পর টানা বড় উত্থান প্রবণতা দেখা দিয়েছে দেশের শেয়ার বাজারে। আগের দুই কার্যদিবসের মতো রবিবারেও প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে দাম বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে 2 সহোদর শিশুর মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর গঠিত কমিটি। আজ রবিবার দুর্গাপুর গ্রামে গিয়ে তদন্ত কমিটির সদস্যরা ওই 2 শিশুর স্বজনদের সঙ্গে কথা বলেন। কমিটির প্রধান ডাক্তার আকিব হোসেন সাংবাদিকদের জানান, যে সিরাপটি নিয়ে অভিযোগ উঠেছে সেটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ওষুধটিতে কি এমন উপাদান ছিল যেটা খাওয়ার পর 10 থেকে 15 মিনিটের মধ্যে রিয়াকশন করলো, বিষয়টি আসলেই রহস্যজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গেস্ট রুমের নামে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা অত্যাচার নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের নেতারা। রবিবার রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন তারা। সমাবেশে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীকে নির্যাতন করে হল থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ। প্রতিটি হলে সাধারণ শিক্ষার্থীদের ওপর চলছে অত্যাচার ও নির্যাতন, অথচ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নীরব ভূমিকায়। প্রশাসনের এমন নীরবতায় ছাত্রলীগ আরও বেপরোয়া হয়ে উঠছে। আমরা শিক্ষার্থীদের উপর হামলার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ঠাকুরগাঁওয়ের রানী সংকুলে স্কুল ছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত শিক্ষক তৌহিদুল ইসলামকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের বিরুদ্ধে গ্রেফতারে গড়িমসির অভিযোগ এনে এবার সড়ক অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
রবিবার দুপুর 12টায় উপজেলার বন্দরে সম্মিলিত ছাত্রজোট ও সম্মিলিত অভিভাবক মহলের ব্যানারে ঘণ্টাব্যাপী আন্দোলন করে তারা। আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করছি আমরা। মামলার এতদিনেও কেন পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করতে পারেনি, আমরা তার জবাব চাই। তা না হলে আরও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। যতক্ষণ না পর্যন্ত ওই শিক্ষককে গ্রেফতার করে আদালতে না পাঠানো হবে এবং ন্যায় বিচার করা হবে, আমাদের আন্দোলন চলবে। এ সময় আরও 6 ঘন্টা পুলিশকে সময় দেন আন্দোলনকারীরা। সমন্বিত 5 ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অফিসার তৃতীয় প্যানেলে ফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন চাকরি প্রত্যাশীরা। রবিবার রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এতে অংশ নেন প্রায় 150 চাকরি প্রত্যাশী। এর আগে 3 দফা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দেন তারা। একই দাবিতে গত 1 ও 9 ফেব্রুয়ারি আরও 2 দফা মানববন্ধন করেন চাকরি প্রত্যাশীরা। মানববন্ধনে অংশ নেওয়া ফল প্রত্যাশীরা বলেন, করোনা ভাইরাসের কারণে প্রায় 2 বছর নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। এই নিয়োগে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের একটি বড় অংশ চাকরিতে আবেদনের বয়স সীমা শেষ হয়ে গেছে, ফলে তারা নতুন কোনো নিয়োগ পরীক্ষায় আবেদনের সুযোগ নেই। এমন অবস্থায় চাকরি প্রার্থীদের বয়স ও বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের বিষয়টি বিবেচনা করে তৃতীয় প্যানেলের ফলাফল প্রকাশ করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সংশ্লিষ্টদের প্রতি আবেদন জানান। তৃতীয় সপ্তাহে গড়িয়েছে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন। ইউক্রেনের প্রায় প্রতিটি অঞ্চলে স্থানীয় সময় শনিবার বিমান হামলার সতর্ক সংকেত পাওয়া গেছে। খার্কিভ, চেরনিভ, সুমি ও মারিওপোলের মতো শহর ঘিরে রেখেছে রুশ বাহিনী। বোমা হামলার খবরও মিলেছে। স্থানীয়রা বলছেন কিছু সময় পরপর শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। নদীপথে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগে 33 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে হিঙ্গলগঞ্জ থানার মালেকান ঘুমচি এলাকায় ওই ঘটনা ঘটেছে। রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দেন। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।